আপেল ভাইও কেমন আছিস? না রে ভাইও, ভালো নাই। তুই কেমন আছিস? মুইও ভালো নাই রে ভাই। তুই কই যাস? একটা বড় লোকের বাড়িতে দাওয়াত আছে, ওইখানে যাই। তুই খাবি নাকি তোরে খাবে? না রে ভাইও, সেই কপাল কি আর আমার আছে? আমাকেই খাবে মানুষ। হরে ভাইও, আমাদের মানুষ শুধু খায়, আমরা আর খাইতে পারি না। আচ্ছা কলা ভাইও, তোকে তো মানুষ খায়, মানুষের উপকারটা কি হয় তুই কি তা জানিস? জানি তো, হজমে সহায়তা করে, পেট ফাঁপার সমস্যা সমাধান করে, পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সহায়তা করে, বুক জ্বালা পড়ার সমস্যা সমাধান করে। ধূমপান ছাড়তে হলে আমাকে প্রতিদিন খেতে হবে, আমার মধ্যে অনেক ক্যালোরি আছে, সেটা মানুষের অনেক শক্তি যোগায়। আমাকে খেলে মানুষের শরীরের দুর্বলতা কেটে যায়, রক্তশূন্যতা দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমার মধ্যে আছে ভিটামিন B6, ভিটামিন 12, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, শরীরের নিকোটিনের প্রভাব দূর করে। আচ্ছা আপেল ভাইও, তোকেও তো মানুষ খায়, মানুষের কি উপকার হয় বলতো, তুই কি জানিস? সাদা ঝকঝকে দাঁত করতে সাহায্য করে, ক্যান্সার দূর করে, কোলেস্টেরল কমায়, হার্ট ভালো রাখে, গলস্টন সরাতে সাহায্য করে, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে, লিভার সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা কলা ভাইও, তোকে তো ফরমালিন দিয়ে পাকায়, সেই ফরমালিন আবার মানুষেই খাচ্ছে, তাতে তো মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। হরে আপেল ভাইও, মানুষ যদি সেটা বুঝতো তাহলে কি আর ফরমালিন দিত? তোকেও তো ফরমালিন দিয়ে মানুষটা আটকা রাখে। হরে কলা ভাইও, আমাদের অনেক বড় দুঃখ, মানুষ আমাদের গায়ে বিষ দিতেছে, আবার সেই বিষ মানুষেই খাইতেছে, আমাদেরকে খেয়ে মানুষের কোনো উপকারই হচ্ছে না। হরে আপেল ভাইও, মানুষের উচিত আমাদের যেন ফরমালিন না দেয়, তাহলে আমাদেরও কষ্ট হয় না, মানুষেরও অনেক উপকার হয়। হরে কলা ভাইও, মানুষের যে কবে বুঝ ঠেকবে। ও আচ্ছা ঠিক আছে, তুইও যা, আমিও যাই, আবার দেখা হবে।